ফেরাউন স্বপ্নে দেখলো এমন এক সন্তানের জন্ম হচ্ছে তার এলাকায়, তার দেশে, যেই সন্তান জন্ম নিলে তার অস্তিত্ব থাকবে না, তার ক্ষমতা থাকবে না। আনা রব্বুকুম লালা বলে যে পাওয়ার দেখায়, পাওয়ারও থাকবে না, দুনিয়ার জমিনে তার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য এই সন্তানটাকে হত্যা করবার পরিকল্পনা করল, স্বপ্নে দেখল। কি করা যায়? সিদ্ধান্ত নিল, বনী ইসরাইলের কোন মহিলার ঘরে কোন সন্তান জন্ম দিতে পারবে না, যারাই জন্ম দিবে তাদেরকে হত্যা করা হবে। বনী ইসরাইলের নারী সন্তান জন্ম দিতে লাগলেন, যাকে পায় যেখানে পায় তাদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, প্রকাশ্য হত্যা করে, বিভিন্ন ভাবে হত্যা করতে লাগল। এক পর্যায়ে দেখলো এভাবে যদি হত্যা করতে থাকে দাস দাসী আর খুঁজে পাবে না। ফেরাউন বুঝতে পারলো, এবার মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করলো, আমরা শুধু ছেলেদেরকে হত্যা করব, মেয়েদেরকে বাঁচিয়ে রাখবো। দীর্ঘদিন চলে গেল, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হলো দাসী বানাবার জন্য, আর ছেলেদেরকে হত্যা করতে লাগলো। দীর্ঘদিন এভাবে চলে যাওয়ার পরে দেখলো তাকে তাদের দেশে কাজকর্ম করার মতো কোনো তরুণ সন্তান খুঁজে পাওয়া যায় না, সবাইকে হত্যা করে ফেলেছে আমার বন্ধুগণ। একটা সন্তানের ভয়ে লাখো সন্তানকে হত্যা করতেছে। আজও দুনিয়ার জমিনে এমন কোন সন্তান যদি জন্ম হয়ে যায়, দুনিয়ার জমিনে যারা ফেরাউনের মতো ক্ষমতার প্রভাব দেখায়, তাদের দুনিয়ার জমিনে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, এক বৎসরের সন্তানকে আমরা বাঁচিয়ে রাখবো, আর এক বৎসরের সন্তানকে আমরা হত্যা করব। যেই বৎসরে সন্তানগুলাকে বাঁচিয়ে রাখবার কথা, এই বৎসর আল্লাহ তাআলা জন্ম দিলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুনকে। হযরতে হারুন জন্ম নিলেন, যেই বৎসর সন্তানকে বাঁচিয়ে দেওয়া হবে ওই বৎসরে হযরতে হারুন জন্ম নিলেন, আর যেই বৎসরে সন্তানদেরকে জবাই করে মারবার কথা ওই বৎসরে আল্লাহ তাআলা জন্ম দিলেন। যেই সন্তানকে উপলক্ষ করে এতগুলা সন্তানকে হত্যা করা হয় সেই সন্তান হযরতে মুসা। আল্লাহু আকবার। আমরা লম্বা ঘটনার দিকে যাব না। মুসা জন্ম নিলেন, আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্ম নিয়েছেন। মুসা জন্ম নেওয়ার পরে ফেরাউনের বাহিনী ঘরে ঘরে যায়, সন্তানদেরকে হত্যা করে ফেলতে চায়। মুসার আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরে ডুববে, আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। সারাদিন কান্না করলেন, রাত্রবেলা মুসাকে কুলে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছেন স্বপ্নে দেখেন কে বলতেছে, মুসার মা, রে এই সন্তানকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, এই সন্তানকে নিয়ে আপনি চিন্তা করবেন না, আগামী কালকে যখন আপনার ঘরে ফেরাউনের বাহিনী সন্তান হত্যা করবার জন্য আসবে, আপনি আপনার কুলের সন্তানটাকে প্রজ্বলিত চুলার আগুনের মধ্যে ফেলে দিবেন, আপনার সন্তানকে এরপরে যা করা লাগে স্বয়ং করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ, একটা জীবন্ত সন্তানকে অগ্নি কুণ্ডে ফেলে দেবার কথা বলছেন স্বপ্নে, একজন মা হিসাবে তা কেমনে মেনে নিতে পারেন? আগুন তো সব জ্বালিয়ে দেয়। মুসা ইসলামকে আল্লাহ পরামর্শ দিচ্ছেন তাকে আগুনে ফেলে দাও। আল্লাহ বুঝতে চাচ্ছেন আমি যাকে বাঁচাতে চাই তাকে আগুন স্পর্শ করতে পারে। আমার বন্ধুগণ, যেই কথা সেই কাজ। পরের দিন যখন ফেরাউন বাহিনী আসলো, মুসা আলাইহিস সালামের মা ইতস্তবুত করলেন, কি করবেন, স্বপ্নে যা দেখছি বাস্তব কি না অবাস্তব জানি না, কি করব। সিদ্ধান্ত নিলেন কামার চুকের সামনে আমার সন্তানকে হত্যা করবে, তা সহ্য করতে পারি না, এর চাইতে চুলায় ফেলে দিই। চুলার ভিতরে প্রজ্বলিত করলেন, ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মা কুল থেকে চুলার ভিতরে ফেলে দিয়ে একা একা কাঁদতেছেন। ফেরাউন বাহিনী কোরের ভিতরে ঢুকলো, সব দিকে তালাশ করে কোথাও কোনো জীবন্ত বাচ্চা সন্তান পেল না। একজন বলছে, আসো তো যাই সামনের দিকে, যাই পাকঘরের দিকে, যাই
আরেকজন বলছে গিয়ে কোনো লাভ নাই, চুলায় তো আগুন জ্বলে, বাচ্চা কি মানুষ আগুনে ফেলে দেয়, আসলে বাচ্চাই নাই। সবাই খুঁজে খুঁজে চলে গেল, মুসা আলাইহিস সালামের মা চিৎকার করে কান্না করতে লাগলেন আর বলছেন আল্লাহ তাআলা স্বপ্নে কি দেখেছি, কি করলাম, এক ফেরাউনের বয়স সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছি, বাঁচবে কিনা। মুসা আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে যখন তিনি আগুনের কাছে গিয়েছেন, তাকাইয়া দেখেন হযরতে মুসা শিশু অবস্থায় আগুনের ভিতরে বসে বসে জান্নাতের সেব আপেল আপেল ফল নিজে হাতে নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ এভাবে বাঁচিয়ে দিতে পারে আপনাকে আমাকেও, হাজার 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 ষড়যন্ত্রের ভিতর থেকে তোমাকে আমাকেও আল্লাহ তাআলা চাইলে বাঁচিয়ে দিতে পারে না, পারেন না? ইনসাফ, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে, ইকিন বিশ্বাস এতকাদ রাখতে হবে, আল্লাহ চাইলে সব পারেন। আমার মুসলমান বান্দাগণ, এবার সন্তানকে কুলে নিলেন, বাচ্চা সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে হাসতেছে, তাকাইয়া দেখলেন মুসা আলাইহিস সালামের শরীর থেকে একটা পশম জ্বলা, তো দূরের কথা তার শরীরের কাপড় পর্যন্ত আগুন লাগে না। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালামের মা স্বপ্নে দেখলেন কে যেন বলছে, মুসার মারি, ও মুসার মা, সন্তান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই সন্তানটাকে আমি আল্লাহ ভবিষ্যতের জন্য জাতির রাহবার বানাতে চাই। ঘুম থেকে উঠে গেলেন, কে যেন বলছে নদীতে ভাসিয়ে দাও সন্তানকে, গভীর রাত্রে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠলেন, নৌকা পাবেন কোথায়, মিস্ত্রি পাবেন কোথায়, কি দিয়ে নৌকা বানাবেন। মা যখন ঘরের বাহিরে হাঁটাহাঁটি করলেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ঘরের আঙ্গিনায় উঠানে, আপনারা কি বলেন, উঠানি তো বলেন, ঘরের আঙ্গিনায় উঠানে লম্বা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, কাদের মধ্যে একটা বস্তা নিছে, কাদের মধ্যে একটা বস্তা নিয়ে একজন মিস্ত্রি উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞেস করলেন তুমি কে, আমি মিস্ত্রি, নৌকা বানাই, আমি সিন্দুক বানাই, নৌকা বানাই, সব আমি বানাই। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন আমি তো সিন্দুক বানাতে চাই, ও দেখতেছি আমার বাড়িতে হাঁটাহাঁটি করে, এমন চেহারার কোন মিস্ত্রি তো জিন্দেগিতে দেখলাম না। মিস্ত্রি বলছে আম্মা জান আপনি কি চান, বাবারে আমি একটা সিন্দুক বানাতে চাই, স্পেশাল সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে দিয়ে আমি কেমনে বানাবো। মিস্ত্রি বলছে আম্মা জান কি রাখবেন সিন্দুকে, স্বর্ণ নাকি রূপা নাকি কি রাখবেন, সোনা চাঁদি বলেন। মহিলা বলতেছেন বাবা এমন জিনিস রাখতে চাই, তোমার কাছে কেমনে খুলে বলি, তুমি আবার কে, আমি তো চিনি না, তুমি যদি ফেরাউনের কোনো গোয়েন্দা হও তাইলে তো ঝামেলা। কানে কানে মিস্ত্রি গিয়ে বলছে আম্মা জান আমি ফেরাউনের কোনো গোয়েন্দা না, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতে জিবরাইল। আল্লাহু আকবার। তো জিবরাইলকে তোমার অবস্থা এমন কেন, এই যে বস্তা নিয়ে ঘুরতেছো, এটার ভিতরে কি, ওইটার ভিতরে আছে হাতুড়ি আর কি কি লাগে, হাতুড়ি লাগে, হ্যাঁ, লোহা, করাত, এগুলাই কথা। তো ঠিক আছে, আমি তো একটা নৌ এই সিন্দুক বানাতে চাই, আমার একটা ছেলে আছে নাম রাখছি মুসা, এই ছেলেটার এটার ভিতরে ঢুকাইয়া বাসায় দিতে চাই। জিব্রাইল বলতেছে মনে মনে হে কাজ তো আল্লাহ আমার দিয়েই পাঠাইস, সুবহানাল্লাহ বললেন না, কই কাজের জন্য তো আমি পারফেক্ট, আমি খুব ভালো গোপনীয়তার সাথে এমন সিন্দুক বানিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কি কি দেওয়া লাগবে, কই কাঠ দেন। হযরতে মুসা আলাইহিস সালামের মা কাঠ দিতে লাগলেন আর তাকাতে লাগলেন, তাকাইয়া দেখেন ওই মিস্ত্রি দুইটা কাঠ একত্রিত করে মুখ থেকে তুতু লালা বের করে লাগাইয়া দেয়, সাথে সাথে দুইটা কাঠ সুন্দর করে জয়েন্ট হয়ে যায়, সুন্দর একটা সিন্দুক হয়ে গেল। এবার জিবরিল আমিন বলছেন আম্মা জান আপনার সন্তানকে নিয়ে আসেন, এর ভিতরে শুয়ে দিতে হবে। হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসাকে নিয়ে আসলেন, সিন্ধুকে রেখে দিতে চান, জিবরিল আমিন বলছেন আমার কুলে দেন,
আল্লাহ ডাক দিয়ে বলছেন জিবরাইল রে, খবরদার বলে দিলাম, আজ তুমি যাকে শিশু মুসা বলেছিল ভবিষ্যতে সে আমার বন্ধু হবে, এই বনী ইসরাইলের নবী এবং রাসূল হবে, খবরদার তোমার হাতে আমার বন্ধুকে নিবা, হাতকে শক্ত করতে পারবা না, তোমার হাতকে নরম করে আমার বন্ধুকে তোমার কোলে উঠাইয়া না। আল্লাহ একবার, শিশু মানুষ তাকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেছেন, জিবরিল আমিনকে বলছে খবরদার ও আমার বন্ধু, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর কাছে জিবরিল, হযরতে জিবরাইল বলছেন আল্লাহ বাচ্চা মানুষ কয়েকদিন মাত্র বয়স, ওকে এখানে রাখলেই তো কান্না শুরু করবে। আল্লাহ বলেন মুসা, জিবরিল আমিন চিন্তার কারণ নাই, একটু পিছন দিকে তাকাও। জিবরিল আমিন পিছন দিকে তাকায় দেখেন দুইজন রহমতের ফেরেশতা জান্নাত থেকে বাচ্চাদের বিছানা নিয়ে হাজির। এত আসতে বললেন হযরতে জিবরিল আমিন সিন্দুকের ভিতরে বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ ও তো কাঁদবে, আল্লাহ বলছেন জিবরাইল মার কুলে দাও, আর মাকে বলো ওই সিন্দুকের ভিতরে বিছানা রাখতে। মা যখন মুসা ইসলামকে সিন্দুকে রাখছে, রাখতে দেরি, হযরতে মুসা ঘুমাইতে দেরি নাই, ঘুমায় গেছেন, দরজাটা লাগাইয়া নদীতে ছেড়ে দিয়েছেন। কার ভয়ে? সবাই বললেন না, কার ভয়ে? এই ঘটনা তো বিশাল, ফেরানোর ভাব ছেড়ে দিলেন, পানি যায় এদিকে আর সিন্দুক যায় এদিকে। মা সুবহানাল্লাহ, নাই মুসা ইসলামের এক বোন ছিল, সে জঙ্গলে গিয়ে দেখতেছে বিষয়টা কি, দেখি তো কই যায় কই যায় কই যায়। আস্তে আস্তে যাইতে যাইতে সিন্ধুক গিয়া লাগছে ফেরাউনের গাটে। কার গাটে? ও যে আপনারা বলেন যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র, যে ফেরাউনের ভয়ে এত কার্যক্রম শেষ পর্যন্ত সেই ফেরাউনের ঘাটে। আল্লাহ বলছেন ফেরাউন আমি বাঁচাতে চাই, পারলে তুই কিছু কর। এখানে দুটা, কেউ বলছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দাসী, আর কেউ বলেছেন তার একটা মেয়ে ছিল পালক, সেই মেয়েটার দাসী পানি নেওয়ার জন্য আসছে, এসে দেখতে চমৎকার একটা সিন্ধু। কিন্তু সিন্ধুকের কাজের অবকাঠামোতে মনে হয় এই দেশের কোনো মিস্ত্রি কাজ করেনি, কারণ এই দেশের মিস্ত্রি কাজ করলে তো কাঠের মধ্যে দাগ দুগ থাকার কথা, ফরমালিন দেওয়ার কথা, সেগুন কাঠ বইলা কলা গাছও ঢুকিয়ে দিতে পারে, কথা বলেন না কেন, এগুলো করেনি মাঝে মাঝে করে, কিন্তু কাঠ তো দেখা যায় চমৎকার একবারে ফিনিশিং। এটা কোন দেশের মিস্ত্রি কাজটা করলো? এক পর্যায়ে তারা চিন্তা করলো নিশ্চয় এটা বাদশার বাড়ি থেকে, বিদেশ থেকে কোনো হয়তো সিন্ধুক ছিল, চুরেরা নিয়ে যাওয়ার সময় ফেলে গেছে এখানে। তারা দুজন চিন্তা করলো এটা কি করা যায়, একজন বলছে এখানে খুলি, আরেকজন বলছে খোলার পরে যদি স্বর্ণ রূপ কিছু পাই তাইলে তো ওগুলো মারামারি হবে, এক কাজ কর ওগুলো নিয়ে আমরা আসিয়ার সামনে গিয়ে খুলব। আল্লাহ তাআলা আগে থেকে আসিয়ার দিলের ভিতরে মুসাকে দেখলেই যেন ভালোবাসা তৈরি হয় এমন দরদ ঢেলে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা রাসূল পাক হাদিসে বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি আমি জিবরাইল আমিনকে বলি আমি তাকে ভালোবাসি, জিবরাইলকে বলি জিবরাইল তুমি পুরো আসমানে ফেরেশতাদেরকে বলে দাও আমি তাকে ভালোবাসি, পুরো দুনিয়ার পাবলিককে বলে দাও আমি তাকে ভালোবাসি, পাবলিক যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার সামনে সংক্ষেপ করে বললাম, সিন্ধুকটা খুলে দেওয়া হলো, কি মনে করে? বিশাল সম্পত্তি মনে করে। আসিয়া যখন সিন্ধুকটা খুলছেন, মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন, কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন। আল্লাহ বলেন মুসা কতক্ষণ ঘুমাইবা, জাগা মতোই তো আইছো, যে তোমারে মারতে চায় তার বাড়িতে নিয়ে আসছি, তুমি একটু তাকাও আর আসিয়ার দিকে মুস্কি হাসি দাও। হযরতে আসিয়া যখন সিন্ধুকের মুখটা খুলছেন, খোলার সাথে সাথে দেখে এর ভিতরে চমৎকার জান্নাতি এক ফরিস্তার মতো একটা বাচ্চা দেখা যায়। তিনি বলছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটাই তো খুঁজতেছি, এমন বাচ্চা তো দরকার, কিন্তু বাচ্চা তো লালন পালন করা যাবে না। আস্তে আস্তে করে গেলেন ফেরাউনের কাছে, বল শুনেন আমি আসি আপনার কাছে জীবনে কিছু চাইছি। কোনা কো জীবনে কোনো জিনিসের আবদার করছি, কো জিন্দিগি তো না,
আমি আপনার কাছে আজকে একটা জিনিসের আবদার করবো, আপনি ফিরিয়ে দিবেন না। কাসিয়া বলো কি বলতে চাও? কোনোদিন ফিরিয়ে দিব না। আমি একটা ছেলে লালন পালন করতেছি, এটা খবরদার, এটা জিন্দগি তো হবে না, বাচ্চা লালন পালন করতে পারবো না। না, সিন্দুকের ভিতরে একটা বাচ্চা পাইলাম, দেখতে খারাপ না, অনেক ভাল লাগে, আপনার দেখলেও ভাল লাগবে। এই ছেলেটাকে লালন পালন করলে কেমন হয়? চলো যাই। সিন্দুক দেখার পরে কাসিয়া, না এটার ভিতরে আবার দুশ্মন হইতে পারে। আসিয়া বলতেছেন, দেখেন আপনার দেশের মিস্ত্রি যেভাবে সিন্দুক বানায়, আর এই সিন্দুক কিন্তু এক না, আমার মনে হয় বিদেশ থেকে কোন দেশের সিন্দুক এখানে আসছে। সুতরাং আপনার দেশের বাচ্চা তো আপনি স্বপ্নে দেখছেন, বিদেশের বাচ্চা তো আর দেখেন নাই, সুবহানাল্লাহ বললেন। সুতরাং এই বাচ্চা লালন পালন করতে তো আপত্তি নেই। কয় বাচ্চাটা সিন্দুকটার মুখ খোলো, আল্লাহ বলছেন, মুসা আগের চাইতে আর একটু স্মার্ট হওয়া লাগবে, হাসিটা একটু সুন্দর করে দেওয়া লাগবে। তো দেখো না, যখন ফেরাউন খুলছে, হযরতে মুসা আলাইহিস সালাম চমৎকার একটা হাসি দিয়েছেন, ফেরাউন বলছে, আসিয়া এইটাই আমার বাচ্চা, এরই লালন পালন করা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ কো বুঝছি, তো এটাই লালন পালন করবে, এর দিয়ে তোরে থাবড়াম, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। ফেরাউন বলছে, আসিয়া কোনো কথাবার্তা নাই, এই ছেলেরে আমার কুলে দাও, এটি আমার ছেলে, আর দরবারে বলে দেও আমার ছেলের আকিকা করা হবে। মুসা আলাইহিস সালামের বোন তো সব দেখতেছে, দেখতেছে না, গোপনে গোপনে সব দেখতেছে। কয় আল্লাহ, যে বেচারা আমার ভাইরে মারতো, হেদিকে কুলে নিয়ে এখন মুসকি হাসি দেয়, কিছুই তো বুঝতেছি না কি হচ্ছে। সব করতেছেন কে? আল্লাহ বুঝাতে চাইলেন, এই দুনিয়ার জমিন থেকে কৌশল করে তোমরা মুসাকে হত্যা করতে চাইলে, আর আমি কৌশল করে তোর ঘরেই মুসাকে বড় করতে চাইলে। কৌশলটা কার? আমার বন্ধুগণ, আল্লাহ মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে ঢুকাই দিলেন, ফেরাউন যখন তোমারে কুলে নিবে, তুমি মন ওয়া ওয়া করে কান্না শুরু করবা, এটা বন্ধই করবা না। ফেরাউন যখন কুলে নিছে তখন কাঁদতেছে মুসা, কান্না তো বন্ধ করে না। এখন মহাবিপদে, বাচ্চার তো কান্না বন্ধ করা যায় না। ফেরাউন বলছে, আসিয়া আমার রাজ দরবারে ঘোষণা করো, যত মহিলা আছে সবাই কেবল আমার বাচ্চাকে দুধ পান করাইতে, যার দুধ পান করবে তার আমি পুরস্কার দেব, যেই কথা সেই কাজ, যেই বেচারারে মারতে চায় এখন এরে বাঁচাবার জন্য পুরস্কার দেয়। বুঝতেছেন না কিছু আপনারা? যাকে মারবার জন্য এত আয়োজন, এখন তাকে বাঁচাবার জন্য দেয় পুরস্কার, করছেন বিষয়টাকে? সব রাজ দরবারের মহিলাদের হাজির করা হইল, ফেরাউন হযরত মুসা ইসলামের বোন সব দেখতেছে। আল্লাহ বলছেন, মুসা যার স্তনের বুটাই মুখে এনেও দুধ পান করতে পারবা না, কিন্তু শুধু কানবা, যত ইচ্ছা তত সাউন্ড দিতে পারো, সাউন্ড বেশি দিবা। এখন তো মুসার কান্নাই বন্ধ করা যায় না, চিৎকার। ফেরাউন তো পুরো পাগল, রাজ দরবারে সব কাজ কারবার বন্ধ, আমার বাচ্চা তো বাছাই তুইব, বাঁচাবার জন্য পাগল। আমার বন্ধগণ, এমন সময় হযরত মুসার বোন বলছেন, ফেরাউন আমার কাছে এক মহিলার সংবাদ আছে, এই মহিলার দুধ এই দেশের বহুত ছেলে পান করেছে, কেউ কান্না করেনি। আমার মন বলছে এই ছেলেটা ওই মহিলার দুধ পান করতে পারে কোন? সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসারে তোমার মা যখন তোমাকে ফেলে দেয় আমার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানটাকে ফেরাউনের বয়ে নদীতে ফেলে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আবার আমার কোলে তুমি উঠাইয়া দিবা। মুসা আমি ওয়াদা দিয়েছি তোমাকে তোমার মায়ের কোলে উঠাইয়া দিব, এই মুহূর্তে আমি আল্লাহ কৌশল করে তোমার মাকে ফেরাউনের বাড়িতে আমি আনতে চাই, এবং তোমাকে তোমার মায়ের কোলে লালিত পালিত করতে চাই। আল্লাহু আকবার। দুশমনের বাড়িতে এখন রাজ দরবারের খাবার দাবার চলবে, চিন্তা করেন আল্লাহকে কৌশল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, বারবার আয়াত বলি, আমার আল্লাহ বললেন,
ومكروا ومكر الله والله خير الماكرين. الله رب العزت والجلال বললেন, ওরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমার কৌশল তাদের চাইতে আরো হাজার গুণ বড়। কোন থেকে না ফেরাউন বলছে, মেয়ে তুমি কি ওই মহিলার চিনো? আমি চিনি তো। বলতেছে না নিজের মা, বলতেছে না মুসার মা, বলতেছে এক মহিলা। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা ইসলামের মার কাছে গিয়ে মেয়ে বলছে, আম্মা যান, ফেরাউন আমার বাইরে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি তার বাড়িতে চলো, তোমার নিয়ে যাই। লম্বা কথা, নিয়ে আসছে। আল্লাহ বলছেন, মুসা মারে দেখেই কান্না বন্ধ করতে পারবা না, এর জোরে কানবা। তাহলে ফেরাউন বহুত বড় ফেরাউন, কবে কি রে এত মহিলার কুলে গেল কানলো, আর এই মহিলার কুলে গিয়ে কান্দে না, এখানে কিছু কাহিনী আছে, তোমারেও মারবে মারেও মারবে, সুতরাং কান্নাটা একটু স্পিরিট দিবা। সুবহানাল্লাহ, বললেন আল্লাহ কত কৌশল করে তার বান্দাকে বাঁচিয়ে দিতে চায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বান্দাগণ, আমার